নাটোরে পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় পৌরসভা হল রুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় শপথ বাক্য পাঠ করান পৌর মেয়র উমা চৌধুরী জলি। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক, নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক, সমাজ উন্নয়ন কর্মকর্তা নাজমা আক্তার, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক রবিউল ইসলাম, কাউন্সিলর মলয় কুমার রায়, মীর মোহাম্মদ রফিউর ইসলাম, ফরিদ আহমেদ আশরাফ খান চৌধুরী, কোহিনুর বেগম পান্না, আয়েশা আক্তার, নার্গিস পারভিন সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, গত ১ ডিসেম্বর ২০২২ তারিখে নাটোর পৌর কর্মচারীদের ভোট অনুষ্ঠিত হয়। বিজয়ীরা হল সভাপতি প্রসাদ কুমার চন্দ্র, সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আরিফুল রহমান, কেশিয়ার এএইচএম শফিকুজ্জামান, দপ্তর সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান ও সদস্য উদয় কুমার। খন্দকার তানজিবুল আহমেদ, নাটোর, প্রতিনিধি।